বেটা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি খুব সাধারণ পাঠের মাধ্যমে বিদ্যালয়ের পক্ষ থেকে দীপালীর বিষয়ে সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সবচেয়ে সাধারণ বিজ্ঞানের জীবের দ্বিতীয় অধ্যায়ের জীবের প্রথম বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমরা আগে জানি জীব কাকে বলা হয়। তোমরা তো অনেক আগে ছোট পাশে পড়ে আসছো জীব জল সারা জানলা ছড়িয়ে যায়। শিক্ষার্থীরা, তোমরা এইভাবে আমরা উদ্ভিদের প্রাণীর চলনটা বুঝতে পারি, বুঝছো? অনুভূতি, তারপরে হচ্ছে শ্বাস প্রশ্বাস, আর সাত হচ্ছে বৃদ্ধি, আট হচ্ছে অভিযোগ। এখন আমি সরাসরি আলোচনা করি চলন দেখি। আমরা জানি যে প্রত্যেকটা জীবটা নিজের ইচ্ছায় নড়াচড়া করতে পারে, যে কোনো জীব এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, কিন্তু জড় কিন্তু তা পারে। তাহলে জীবের একটা বৈশিষ্ট্য আছে চলন, তারা নিজের ইচ্ছার মতো এক জায়গায় যেতে পারে, কিন্তু জড় পারে না। তারপর এখন আসি খাদ্য গ্রহণ থাকে। আমরা জানি যে জীব মাত্রই খাদ্য গ্রহণ করে এবং জীবন ধারণ করে, এবং খাদ্য গ্রহণ মানে প্রতিটা জীবই তার খাদ্য গ্রহণ করতে হবে জীবন ধারণের জন্য, কিন্তু এক খন্ড পাথর কি খাদ্য গ্রহণ করতে পারে? কিন্তু তা পারে না। তারপরে আসি হচ্ছে প্রজননটা কি দেখো, আমাদের প্রতিটা জীবের কিন্তু বংশবৃদ্ধি হয় একটা থেকে তার অনুরূপ আরেকটা জীবের সৃষ্টি হয়। যেমন জীবের প্রাণীর বাচ্চা হয়, আবার উদ্ভিদে কি হয়, চারা হয়, একটা উদ্ভিদ থেকে আরো উদ্ভিদের জন্ম হয়। কিন্তু জল কি তা হতে পারে? জল কিন্তু জল যেটা সেটা থেকে তার কোনো বৃদ্ধি হয় না। তাহলে জীব ভাবলে তার প্রজনন থাকতে হবে, প্রজনন একটা প্রধান বৈশিষ্ট্য। এবার আসি রেশন হচ্ছে আমাদের রেশন বলতে প্রতিদিন তার দেহের যে উৎপাদিত বর্জ্য পদার্থ যেটা অতিরিক্ত, হ্যাঁ, উৎপাদিত পদার্থ দেহ থেকে বের করে দেয়। যেমন আবার কি হয়, আমাদের নিঃশ্বাসের সাথে আমরা কি করি, কার্বন ডাইঅক্সাইড বের করে দিই, আর বিশুদ্ধ জিনিস আমরা গ্রহণ করি, এই যে বের করে দেয় এটা হচ্ছে রেশন। আর জীবের জ্বরণ কিন্তু সেটা হয় না। আচ্ছা, তারপরে আসলে অনুভূতিটা কি, প্রতিটা জীবের অনুভূতি শক্তি আছে। যেমন তুমি আমাদের খেয়াল করো, আমাদের যদি শরীরে একটা শুই পড়ে তাহলে কিন্তু আমাদের ব্যথা লাগে না? আবার এদিকে চোখে আলো পড়লে আমরা চোখের পাতা বন্ধ করে দিই, যেমন তীব্র আলো পড়ে আবার লজ্জার প্রতি পাতা ছিঁড়ে দেওয়া হয়, তার পাতাগুলো সম্পূর্ণ উচকে যায়, বন্ধ হয়ে যায়। এই যে অনুভূতি, এই অনুভূতিটা বোঝা যায় যে প্রতিটা জীবেরই আছে। তারপরে শ্বাস প্রশ্বাস, প্রতিটা জীবী জন্মগত হয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, মৃত্যু পূর্ব পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে, শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ। প্রতিটা জীব মাত্রই শ্বাস প্রশ্বাস থাকতে হবে, এটা হচ্ছে জীবের একটা প্রধান বৈশিষ্ট্য, শ্বাস প্রশ্বাস। আচ্ছা, বৃদ্ধিটা কি, প্রতিটা জীবের বৃদ্ধি হয়। যেমন তোমরা ছোট থেকে বড় হয়েছ, একটা উদ্ভিদ ছোট চারা গাছ থেকে বড় একটা বট বৃক্ষে পরিণত হয়, তাহলে জীব মাত্র কিন্তু তার বৃদ্ধি অবশ্যই থাকতে হবে, এটা হচ্ছে জীবের একটা বৈশিষ্ট্য। অভিযোজন থাকে, আমাদের দেখো প্রত্যেক জীবের পরিবেশে খাপ খাইটার ক্ষমতা থাকে, কিন্তু জড়তা থাকে না। যেমন বলতে আমাদের সুন্দরবনের প্রাণীরা তাদের ওই পরিবেশে তাদের খাপ খাইনের ক্ষমতা আছে, আমরা আমাদের পরিবেশে আমাদের যে ঘর বাড়ি, আমাদের যে পারিপার্শ্বিক পরিবেশ, সেই পরিবেশে আমরা ঠিক মতো মানিয়ে চলতে পারি, এটা হচ্ছে জীবের অভিযোগ। জীব যেখানে যেখানে যাবে সেখানে কিছুদিন থাকলে সেই পরিবেশে তারা খাপ খাই নেওয়ার ক্ষমতা রাখে, এটা জীবের একটা বৈশিষ্ট্য। তাহলে শিক্ষার্থীরা, তোমরা জীবের যে বৈশিষ্ট্য প্রধান কথা বুঝতে এগুলো বুঝতে পারলা, যে জলন, খাদ্য গ্রহণ, প্রজনন, রেশন, অনুভূতি, প্রশ্বাস, বৃদ্ধি, অভিযোজন, এই যে জীবের আটটা বৈশিষ্ট্য, এইগুলো হচ্ছে জীবের এই বৈশিষ্ট্যগুলো প্রতিটা জীবেরই থাকে, কিন্তু জ্বর এই বৈশিষ্ট্যগুলো থাকে না। তোমরা বুঝতে পারছো জীবের বৈশিষ্ট্য কী কী? ঠিক আছে, তোমরা এই জন্য ভালো করে দেখো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার আমি অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো, ততক্ষণ
পর্যন্ত ভালো থাকবে, ঠিক আছে।